একটা জিনিস যেটা আমরা মোটামুটি সবাই করি, আমি নিজেও করি মাঝে মাঝে, সেটা হচ্ছে গিয়ে ওই যে গসিপ করা, ভদ্রভাষায় গসিপ করা। গসিপ করলে যেটা সমস্যা হয়, একটা কথা আছে যে যে সবার সাথে ভালো থাকতে চায় সে আসলে ডেঞ্জারাস পার্সন। ওকে, ইটস ফাইন। দ্য থিং ইজ, মানুষ কখন ডেঞ্জারাস হয়, যে সবার সাথে ভালো থাকতে চায়, ও সবসময় হয়তো সবাইকে কি বলবো অয়েল করতেছে, তেল দিয়ে যাচ্ছে, ও হচ্ছে গিয়ে মানে কারো কোনো কিছু ভালো না, কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিচ্ছে না, জাস্ট স্বার্থ হাসিল করার জন্য বা একটা ভালো সম্পর্ক রাখার জন্য, ফিউচারে হয়তো আমি কোনো তার থেকে সুবিধা নিবো, ওটার জন্য তাকে অয়েল করে যাচ্ছে। বাট কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিয়েও কিন্তু ভালো রাখা যায়, ভালো করা যায়। তখন কি করতে হবে, লোক আমার তোমার একটা জিনিস ভালো লাগে না, পছন্দ হয়নি, আমি তোমাকে সামনে সামনে বলেছি আচ্ছা তোমার কিন্তু জিনিসটা এইভাবে হলো না, তুমি এটা আর একটু বেটার কিন্তু এইভাবে করতে পারতা, তাহলে কিন্তু জিনিসটা খুব নাইসলি ডান হয়ে যেত। কিন্তু আমি কি করলাম, আমি এটা করলাম না, আমি পিছিয়ে গেলাম, আমি পিছিয়ে আরেকজনের কাছে গিয়ে, আমি ধরুন খালিদ ফারমের ভাইয়ের কাছে গেলাম, ভাইয়ের কাছে যাই, বললাম যে ভাই জানেন তো ও তো আসলে কাজটা এরকম করলো, এরকম ঠিক হইলো অ্যান্ড এভরিথিং, সামহাও জিনিসটা হয়তো ভাইয়া ভাবলো যে ঠিক আছে, ও ভাবনা হয়তো বলতে পারে নাই, আমি বলে দিই। তখন ভাইয়া হয়তো তোমাকে এসে বললো যাচ্ছা এই ব্যাপারটা শুনলাম এরকম, তুমি এরকম এরকম করছো, তো এটা তুমি ভাই এরকম, তুমি কনস্ট্রাকটিভ ফিডব্যাক কিন্তু ভাইয়ার থেকে পাইলা, কিন্তু তোমার ব্যাক ইন দ্য মাইন্ড কী রয়ে গেল, ভাবনা পর্যন্ত আমার নামে এই কথাটা বলছে। ওই যে ওই জিনিসটা অনেকে আছে, এই জিনিসটা মুভ অন করে, ভুলে যায়, অনেকে আছে পারে না, এবং না পারাটাই ইজ ভেরি নর্মাল, কারণ তোমার আমার কোনো কিছু ভালো লাগে নাই, তুমি আমাকে একা নিয়ে আলাদা করে ডেকে নিয়ে সামনাসামনি বলো যে তোমার এই জিনিসটা ভালো হয় নাই, ভালো লাগে নাই, ইউ বেটার ইম্প্রুভ, তুমি আর ঝামেলা করো না, তাহলে তুমিও ঠিক আমিও ঠিক, আমার ডান। কিন্তু যদি তুমি একটা হইতে পারে যে তুমি সবার সামনে তাকে একটা অপদস্থের মতো করে বললা, সবার সামনে পিঞ্চ মেরে বললা, তোমার তো মনে থাকে না কোনো কিছু, তোমার তো কিছুই জানো না তুমি, হ্যাঁ ভাবি যাবি, এটাও যেমন সমস্যা, আবার অন্যদের মানে তার পিঠ পিছিয়ে গিয়ে তার নামে বলা যে ওনা কাজ পারে না, ও তো ভালো করতে পারে না, ওর দ্বারা আসলে কিছুই হবে না, ওইটাও হচ্ছে গিয়ে খারাপ। এই জিনিসটাই বইটার মধ্যে, এটা মোস্ট অফ দ্য জানে যে সমালোচনা কেউ ভালো না, পরনিন্দা পরচর্চা খারাপ, আমরা সবাই কাজটা করি, এবং অনেক সময় ভাবি যে আচ্ছা এমনি বলতেছি তো, আসলে আমি তো ভেন্ট আউট করতেছি অন সামথিং। তুমি যদি ভেন্ট আউটও করো, ভেন্ট আউট তুমি পার্সোনাল প্রবলেম নিয়ে করতে পারো যে আমি না এই জিনিসটা পারতেছি না, আমার ওই জিনিসটা হচ্ছে না আমার দ্বারা, তখন তুমি তোমার খুব পার্সোনাল ক্লোজ মানুষের কাছে যে ভেন্ট আউট করলা, দ্যাট ওন বি গসিপিং। বাট যখন আমি কোনো প্রফেশনাল সিটিং বা পার্সোনাল সিটিংয়েও একটা মানুষের একটা জিনিস আমার পছন্দ হয় না, কনস্ট্রাকটিভভাবে সামনাসামনি বলতে পারতেছি না, সেটা ভয় থেকে হোক, তারপরে কী বলবো, ভয় থেকে মানুষ এরকম করতে পারে, তাকে ভবিষ্যতে অপদস্থ করবো এই আশা থেকে করতে পারে, ওই ধরনের কাহিনী জন্য যদি তুমি বিশেষ গসিপ করো, কোনো না কোনো সময় এটা তোমার কমিউনিকেশানে অনেক হ্যাম্পার করবে, অনেক বেশি মানুষ তোমার উপর বিরক্ত থাকবে, এবং একটা সময় যা দেখা যাবে ওই যে নেটওয়ার্কিং বলি, কারোর সাথে প্রফেশনালি, ওই যে এই বইয়ের নাম অনুযায়ী উইন ফ্রেন্ডস, যে একটা মানুষকে হয়তো আমার ভালো লাগতেছিল কিন্তু শেষ পর্যন্ত এসে গিয়ে আমি জানলাম যে তার সাথে বন্ধুত্ব করার আগে জানলাম যে ও তো আমার নামে একদিন এরকম একটা কথা আরেকজনের কাছে বলছে, ওই মুহূর্তে হয়তো তুমি তার সাথে কমিউনিকেশন ব্রেক করে দিলা, তার হয়তো তোমাকে দরকার, সে আর তোমাকে তোমাকে পাইলো না, জিনিসটা হজে বড় হয়ে যায়।